সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা সবাইও ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আমি যেহেতু ব্লগিংয়ে নতুন, তো আপনাদের সাহায্য আমার অনেক দরকার। আপনারা দয়ায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কোনোভাবেই আগাতে পারবো না, তো আপনাদের সবার সাপোর্ট আমার অনেক দরকার। সবাই প্লিজ পাশে থাকেন, কমেন্টস করেন, শেয়ার করে দেন, সবাইকে ধন্যবাদ। এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। গত কয়েকদিন গরম পড়ার কারণে আমাদের আইসক্রিম খাওয়াটাও বেড়ে গেছে, এভরিডে আইসক্রিম খাওয়া হয়, তো এখন আমাদের আইসক্রিম পার্টি হবে। আমি চকবার খাচ্ছি, জাবিরের পাপা কোন আইসক্রিম খাচ্ছে, তোমাদের কার কোনটা ভালো লাগে কমেন্টস করো। তো আজকে বিকেলের নাস্তায় আমি পাস্তা বানাবো, ওই জন্য আমি প্রথমে পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি আমার মতো করে পাস্তা রান্না করছি, তো আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে রান্না করছি। প্রথমে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি বাদামি করে ভেজে নিচ্ছি। এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটাকেও ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সয়া সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ক্যাপসিকাম। এখন আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার মনে হয়েছিল টমেটো সসটা আমি কম দিয়েছি, ওই জন্য পরে আমি আরেকটু টমেটো সস অ্যাড করে দিয়েছি। এখন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আমি। এবার আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। আমার পাস্তা রান্নাটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল
খুব সহজে মজাদার পাস্তা। আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা কমেন্ট করে জানাবেন। পাস্তাটা আমি মাত্রই নামিয়েছি, ধোয়া বের হচ্ছে, এখন সবাইকে দিয়ে দিব। তো দেখি সবাই খেয়ে কি বলে। সবাইকে দেওয়ার জন্য আমি ফ্রিজে পাস্তাটা নিয়ে নিয়েছি, এখন সবাইকে দিব। তো অয়ন খাচ্ছে। অয়ন কেমন লাগতেছে তোমার? টেস্ট কেমন হয়েছে? সত্যি বলতেছ? যাক, আমি সাকসেস, সবাই ভালো বলতেছে, আলহামদুলিল্লাহ। জাবির বাবা তারা সালাদুলো ভাই মিলে রাতে সাইকেল চালাচ্ছে।